সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। পাশাপাশি সেখানে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে দলটি। গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। গাজীপুরে স্থগিত হওয়া 9টি কেন্দ্র বাদে নির্বাচনের বাকি 416 কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচন সম্পর্কে দলের অবস্থান তুলে ধরতে বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি, যেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতাসীন দল গাজীপুরে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। এই নির্বাচন নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাশা অনুষ্ঠিত হয়েছে। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের এই নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। বিএনপি মনোনীত প্রার্থী ও দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ক্রমাগত অভিযোগ করলেও তারা কোনো কিছুই আমলে নেয়নি বলে অভিযোগ করেন ফখরুল। ইসিতে আস্থা না থাকলেও আন্দোলনের অংশ হিসেবে পরবর্তী 3 সিটিতে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান তিনি। সরকারের নির্লজ্জ গণবিরোধী চরিত্র উন্মোচনের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা স্থানীয় সরকারগুলোতে অংশ নিচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনগুলিতেও অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা নিয়েছি একই কারণে। এ সময় সংবিধানের 15তম সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না তা আওয়ামী লীগ প্রমাণ করেছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা। শফিকুল হক, নিউজ 9, ঢাকা।